পদ্মা সেতু নির্মাণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আমাদের উপর একটা বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দুর্নীতি, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং এটা তারা প্রমাণ করতে পারেনি। এমনকি আমাদের বিরুদ্ধে যে মামলা করেছিল ক্যানাডায়, সে ফেডারেল কোর্টেও এটা ঘোষণা দিয়েছিল যে এখানে যত রকম অভিযোগ আনা হয়েছে সবই ভুয়া মিথ্যা। কাজে আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আজকে আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। এই একটা সিদ্ধান্ত আমি মনে করি যে বাংলাদেশের ভাবমূর্তি, আগে যারা মনে করতো যে এই দেশকে শুধু মানে আমরা শুধু মানুষের কাছে হাত পেতে চলবো, এখন আর সেটা মনে করে না। বরং আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ আমরা ধার নেই, আমরা কারোর কাছ থেকে হাত পেতে নেই না, আবার সুৎসহ তা ফেরতও দেই। কিন্তু ভাবখানা এমন ছিল যেন আমরা ভিক্ষা নিচ্ছি, এই যে শর্ত দেওয়া। তবে পদ্মা সেতুর এই সিদ্ধান্তের পর এখন আর অত শর্ত টর্ত কেউ দিতে সাহস পায় না, দেয় না। এবং বাংলাদেশকে এবং বাংলাদেশ মানুষকে